নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা ফুল লেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি। প্রথমে চারটে সেকশন করে নিচের হেয়ারকে স্ট্রেটভাবে কাটিং করতে হবে, এটাই হলো গাইডলাইন। এরপরে পুরো কাটিংটা হবে সামনের দিকে, অর্থাৎ হেয়ারকে পুরো নোজ বরাবর নিয়ে পুরো কাটিংটা করতে হবে। দেখুন কিভাবে হচ্ছে। হেয়ারকে সামনের দিকে নিয়ে নাক বরাবর নিয়ে কাটিং করতে হবে। প্রথমে ডান পাশের হেয়ারের পুরো কাটিং করার পরে তারপরে বাঁ পাশের হেয়ারের কাটিং হবে। বাঁ পাশের হেয়ার যখন করব, ওই বাঁ পাশের হেয়ারকে পার্ট বাই পার্ট নোজ বরাবর নিয়ে এসে আমরা কাটিং করব। ফিঙ্গার পজিশন থাকবে স্ট্রেট। এরপরে হেয়ারে একটু টেক্সচারাইজ করে দেবো, যাতে হেয়ার ফল যেরকমভাবেই পড়ুক যাতে হেয়ারটা খুব সুন্দর লাগে। সবসময় তো ব্লো ড্রাই করা সম্ভব হয় না, একটু টেক্সচারাইজ করে দিলে এন্ডটাকে দেখতে ভালো লাগে। সামনের পোর্শনের হেয়ারটাকেও আমরা সেম ভাবে কাটিং করব। যদি ক্লায়েন্ট
শর্ট করতে চায় সামনে, সেক্ষেত্রে সামনে আলাদাভাবে গাইডলাইন নিয়ে করতে হবে। আর যদি পিছনের সঙ্গে মিলিয়ে করতে চায় তাহলে পিছনের থেকে হেয়ার নিয়ে গাইডলাইন নিয়ে আমরা কাটিং করব। তারপরে অতি অবশ্যই আমরা দুপাশের হেয়ারকে মিলিয়ে দেখে নেব যে আমাদের কাটিং ঠিকঠাক হচ্ছে কি না। যদি ঠিকঠাক না হয় আবার আমরা সুন্দর করে কাটিং করব। এক্ষেত্রে ক্লায়েন্ট সামনের দিকটা একটু ছোট রেখেছিল, এই জন্য আমি পিছনের সঙ্গে সামনের দিকটা একটু মিলিয়ে দিয়েছিলাম। আমাদের কাটিং যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।